গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিভার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি একটু স্পেশাল কিছু রান্না করব, সেটা হচ্ছে দেশি মুরগির চিকেন কারি। তো দেশি মুরগিটা আমি যেটা নিয়ে এসেছি সেটা আমি ছালটাকে ছাড়িয়ে নিয়ে এসেছি, মানে গরম জলে ধুয়ে যেটা স্কিন সহ যে চিকেনটা থাকে সেভাবে আমি তৈরি করে নিয়ে এসেছি। তো সেটাকেই আমি আজকে রান্না করে আপনাদেরকে তুলে ধরবো, সেটা পুরোটাই আমি ভিডিওটা করছি। তো আপনারা কাইন্ডলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তো এখন আমি দেশি মুরগি রান্নার প্রিপারেশন নিয়েছি। তো এখানে প্রায় 1.5 কেজি দেশি মুরগি আছে, এবং দেশি মুরগি দেখুন ডিমগুলো এখানে প্রায় 7-8টা ডিম আছে। তো আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তেজপাতা রেডি করে রেখেছি। এখন স্ট্রেট অ্যাওয়ে আমি দেশি মুরগির ঝোল বা দেশি মুরগির কারি সেটা আমি রান্না করব। তো চলুন আমরা দেখি কী করে আমরা দেশি মুরগির কারি রান্না করি। প্রথমেই আমি আলুটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। বড় কড়াই নিয়ে নিয়েছি যাতে রান্নাটা ভালোভাবে করতে পারি, কষানাটা ভালোভাবে করতে পারি। তো আলুটা ফ্রাই করে নিচ্ছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন তেলে ফার্স্ট অফ অল আমি তেজপাতাটা দেবো। তেল গরম হয়ে গেছে, আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এখন অনিয়ন্সগুলো ঢেলে দেব।
মশলাটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন একটু সল্ট অ্যাজ পার টেস্ট অ্যাড করে দিচ্ছি। অপর দিকে গরম জল বসিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষানো হয়েছে। এখন আস্তে আস্তে করে চিকেনগুলো অ্যাড করে দেবো। যেটা আমরা নিয়ে আসলাম সেটা গরম জলে একদম ক্লিন করা আর উইথ স্কিন, আর এই ধরনের দেশি মুরগি ভীষণ টেস্টি হয় খেতে। আমরা এই দেশি মুরগিতে প্রেফার করি উইথ স্কিন। তো আজকে যেটা রান্না করছি সেটা উইথ স্কিন আমরা রান্না করছি। মাংসটা খুব ভালো করে কড়াইয়ে কুক করে এখন প্রেশার কুকারে শিফট করে নিলাম। পরিমাণ মতো গরম জল ঢেলে দিলাম। এখন তিনটে সিটিং মেরে আমি নামিয়ে নেব। দেশি মুরগির চিকেন কারি আমার রেডি হয়ে গেছে। প্রেশার কুকার থেকে আর নামাইনি, প্রেশার কুকারে রেখে দিয়েছি এবং ডাইনিং টেবিলে প্রেশার কুকারকে নিয়ে এসেছি। আমরা এখান থেকে নিয়ে নিয়ে সার্ভ করে খেয়ে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। খুব সিম্পলভাবে আমার এই চিকেন কারিটা তৈরি আপনারা দেখবেন, এবং দেখে প্লিজ আপনারা ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।